বন্ধুরা, আমরা জানি শেষ হয়ে গেছে চলচ্চিত্র সমিতি নির্বাচন, এবং সেই নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছেন আমাদের সময়প্রিয় আর একজন জনপ্রিয় নায়িকা মৌসুমী। মৌসুমীর নামটা শুনলেই সেই সুন্দর মুখের ছবিটি কিন্তু সবার সামনেই ভেসে ওঠে, এবং অনেক মানুষের ক্রাশ সেই মৌসুমী। সেই মৌসুমী যখন চলচ্চিত্র জগতের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চান, তখন কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি মেয়ে আসলে জেগে ওঠেন। যে প্রতিটি, শুধু মেয়ে বলবো না, প্রতিটি পুরুষের মনে, যাদের মনে মৌসুমী জায়গা করে নিয়েছেন, তাদের সবারই কিছুটা হলেও ভালো লাগার ব্যাপারটা চলে আসে। কারণ মৌসুমী শুধুমাত্র নায়িকা হিসেবে ধরে থাকেননি, তিনি কিন্তু একজন যোগ্য স্ত্রী, যোগ্য প্রেমিকা, যোগ্য মা এবং সমাজ সেবিকা হিসেবে তার পরিচিতি রয়েছে। তিনি সময় পেলেই সমাজের অনেক ভালো ভালো কাজ করেন। সেই কাজগুলোর পরবর্তীতে মৌসুমী কিন্তু চেয়েছিলেন, চিত্র জগতে যখন দুঃসময় চলছিল তখন তিনি চেয়েছিলেন যে তিনিও আসলে এই চলচ্চিত্র জগতে সভাপতি হয়ে এখানে কিছুটা হলেও উন্নতি করবেন বা এখানে কিছুটা কাজ করবেন। যার ফলশ্রুতিতে তিনি কিন্তু বাংলাদেশের প্রথম চলচ্চিত্র সমিতির সভাপতি পদে দাঁড়িয়েছিলেন, এবং তার একটা প্যানেলও ছিল। আসলে তিনি একা দাঁড়াতে চাননি, তাকে তার সঙ্গে কিন্তু অনেকে এসেছিল এবং সবাই প্যানেল নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে জায়েদ মিশা গ্রুপিং এর কারণে কিন্তু প্যানেল থেকে সবাই চলে গেছে এবং মৌসুমীকে থামতে বলা হয়েছিল, কিন্তু মৌসুমী তো জানেন যে কাজটা তিনি করতে চান, তিনি সেটা করেই ছাড়েন। এবং সেই করেই ছাড়ার বোধটা থেকেই মৌসুমী কিন্তু পিছপা হননি, তাকে সবাই বললেও তিনি কিন্তু থেমে যাননি। তিনি বলেছেন, আমার সঙ্গে যদি কেউ না থাকে, কোনো প্যানেলও না থাকে, তাহলে আমি শুধুমাত্র মৌসুমী একাই সভাপতি পদে আমি লড়ে যাব। যার ফলশ্রুতিতে হয়েছে কি, অন্যান্য যারা রয়েছেন তারা সবাই কিন্তু দাঁড়িয়েছেন আর অন্যরা চলে গেছেন, মৌসুমী একা স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে ইলেকশন করেছেন। আমরা যে দেখেছি দিন শেষে মৌসুমী কিন্তু অনেক ভোট পেয়েছিলেন, অনেক ভোট পেয়েছিলেন। এতটা স্বতন্ত্র হিসেবে এতটা ভোট পাবেন, এটাও কিন্তু আসলে একটা বড় ব্যাপার। আর তারই প্রেক্ষিতে কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, তিনি নির্বাচন কমিশনার ছিলেন, তিনি বলেছেন মৌসুমী ইতিহাস সৃষ্টি করেছে, কারণ চলচ্চিত্র জগতের ইতিহাসে কোনো মেয়ে এই সভাপতি পদে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করেনি। আর যদি ও পূর্ণ প্যানেলে আসতো তাহলে অবশ্যই মৌসুমী জিতে যেত, এটার কোনো বিকল্প হতো না। আশা করছি এবছর মৌসুমী যেটা করেছে পরবর্তীতে সেটা ওর জীবনের জন্য অনেক বেশি কাজে লাগবে। ইলিয়াস কাঞ্চনের এই যে কথাটা, সেটা কিন্তু অনেক মূল্যবান একটা কথা, এবং এরপর পরিপ্রেক্ষিতে কিন্তু সাকিব খান এবং অফিসার যেটা বলেছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ কথা। তারা বলেছেন মৌসুমী চেষ্টা করেছেন, মৌসুমী আপু আসলে আমাদের আইডল, উনি চেষ্টা করেছেন এবং উনি দেখিয়ে দিয়েছেন যে এই পদগুলোতে মেয়েদের আসা উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী, অপোজিট পার্টি এবং স্পিকার সব কিছুই মেয়ে। আর চলচ্চিত্র জগতের মতো একটা জায়গায় সেখানে যদি একজন মেয়ে আসে এবং একটা মেয়ে প্যানেল এসে যদি কিছুটা, আমরা জানি মেয়েদের মন অনেক নরম হয়, ওরা অনেক কাজ করতে পছন্দ করে, এই জায়গাগুলোতে আসলে মেয়েদেরই আসা উচিত। তাহলে হয়তো সংস্কৃতি অঙ্গন অন্তত রুক্ষ হবে না, রাজনৈতিক মুক্ত থাকবে এবং এই পরিবেশটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি গঠনমূলক হবে, আরও বেশি শৈল্পিক হবে। এই যে কথাটা সাকিব খান এবং অপু বিশ্বাস বলছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। আর সেখানে এমন কিছু কাজ করার কিছু নেই যে সেখানে রাজনীতি ঢুকাতে হবে, এবং এমন কিছু কাজ করারও কিছু নেই যেটা অনেক বেশি কঠিন কাজ। ওখানে আসলে শৈল্পিক জায়গা, ওখানে কবিতার চর্চা হবে, গল্পের চর্চা হবে, গানের চর্চা হবে, নাচের চর্চা হবে, এবং সেটার জন্য কিন্তু মেয়েরা আসলে অগ্রগামী হওয়া উচিত। সাকিব খানের কথাটা অনেক বেশি ভালো লেগেছে, এবং অফিসার সহ কিশোরী সুরমিয়া বলেছেন যে আসলেই তাই, সংস্কৃতির জায়গাটা সেখানে সফট একটা ব্যাপার, সেখানে মেয়েদের আসা উচিত, এবং আমি মনে করি ভবিষ্যতে অনেক মেয়েই সেখানে মৌসুমী আপুর পদ ধরে এগিয়ে আসবে, এবং ভবিষ্যতে আমরা মৌসুমী আপুকে সভাপতি পদে দেখতে পাবো। যাই হোক, ভালো লেগেছে তার কথাগুলো, ভালো লেগেছে সাকিব খান, ইলিয়াস কাঞ্চন সবাই যখন অভিনন্দন জানিয়েছেন মৌসুমীকে। আমরা জানি না এই মুহূর্তে ভিডিওটি দেখে মৌসুমী কি ভাবছেন, তারপরেও উনি কি ভাবছেন সেটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করলে সব খবর সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, আর আপনাদের সব কমেন্ট আমি অনেক ভালোবেসে পড়ে থাকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।